Assalamu alaikum. Ami MD Mizan. Please accept my friend request. Please. আমার অপরাধটা কি? ছয় মাস ধরে আমারে ঝুলায় রাখছো। আমি কি তোমার সাথে খারাপ কথা বলছি? তোমার সাথে খারাপ কিছু করতে চাইছি? আমি তো চাইছি তোমার ফ্রেন্ড লিস্টে থাকার জন্য। আমি কালো বলে মোটা বলে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছো না? খুব কষ্ট লাগে। মাঝে মাঝে মনে হয় কি নিজেরা খুঁচায় মাইরা ফেলাই। আমি জানি না কেন তুমি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো না। মহল্লার অনেক আত্রাফাত্রা পোলাপান তোমার সাথে ফ্রেন্ড লিস্টে আছে। সবাই তোমার ছবিতে লাভ রিয়্যাক্ট দেয়, কমেন্ট করে, এমনকি এতিম আকবরও তোমার ছবিতে কমেন্ট করে, লাভ রিয়্যাক্ট দেয়। কিন্তু আমি তোমার সাথে ফ্রেন্ড লিস্টে নাই তো, তাই আমি কমেন্টও করতে পারি না, লাভ রিয়্যাক্টও করতে পারি না। আমি একা মানুষ, কোনো মেয়ের সাথে কথা বলি না। তুমি যদি আমার ভয়েসটা শুনতে পারত না, তাহলে আমার ইমোশনটা বুঝতে পারতা। আমি অপেক্ষায় থাকব, হয়তো কোনো একদিন তোমার সাথে আমার বন্ধুত্ব হবে। সঞ্জনা, তুমি নিজেরে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মনে করো না? খুব অহংকার তোমার। শোনো, তোমাকে একটা কথা বলে রাখি, রূপ আর যৌবন পৃথিবীতে চিরকাল থাকে না, অহংকার পতনের মূল। তোমার মতো অহংকারী মেয়ের সাথে ওই এতিম আকবরের বন্ধুত্ব হবে। আমি মিজান তোমার মতো অহংকারী মেয়ের সাথে কোনোদিন বন্ধুত্ব করব না, কথাটা মনে রাখো।